কেউ জানে না কি সব বোনাস হতে চলেছে, কেউ মাঝবে না, কেউ মাঝবে না। দেখো দেখো ব্যাংক ডাকরা পুরো ফ্যামিলি তো একসঙ্গে বাসে উঠছে গো। তিনকড়িটা কই গেল? তিনকড়ি এই তো বড় মা, শালা বাবু এখানে। এই না না আমি এখানে নাই, আমি আমি নাই। এই তিনকড়ি কি বলছি কি বলছি, এই ভাই জায়গা, না 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 আমি যাব না, আমি যাব না, চলো যাব না, আমি যাব না। এই ওরে আমার পেট খারাপ, ওরে আমার বগলে ফোড়া। আমি বাস চেক করে নিয়েছি তো, মা দুষ্টগুলো ঠিক মতো নিয়েছি কিনা এদিকে তো ডাকছিলাম। বড় মা চাল ডাল মশলা সব বাসে তুলে দিয়েছো তো? আরে বাবা এই কথার উত্তর তো আমি সেই জানলা থেকেই দিতে পারতাম, তার জন্য আমার এখানে ডেকে পাঠালে কেন? আমি সব কিছু গুছিয়ে সাজিয়ে একেবারে তুলে দিয়েছি, আমি যাই। তিনকড়ি মা তোকে যেতে বলছে না, সবসময় আমাদের সঙ্গে থাকিস, এখন যাবি না কেন? চল 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 আয় উঠে, এসো। কি ফেসা অসুট কি ধরনে আমার পুরি আসতে বাবা। আমি বলছিলাম কি একটা কথা, আমার কি না গেলেই নয়? মা যখন যেতে বলেছেন তখন তোকে যেতেই হবে। কথা হচ্ছে আমার তো জামা কাপড়ে কোনো গুচ্ছানো হয় না, এই ব্যাগেই সব আছে। শালা বাবু তো কত বড় ব্যাগ ডাকলা রে, এর মধ্যে তুই ব্যাগ গুছিয়ে দিলি? কাল যাইতেই তো আমি সব গুছায় রাখছিলাম। নাও তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আয় ভেতরে আয় আয়। ওরে কোন বাজারের পাশে রে, যাক বাবা ঠিক সময় পুলিশ এসে গেছে, আজ আমি এ গোটা ফ্যামিলিকে বাঁচাবো। কি ব্যাপার স্যার, এত দেরি করলেন, আরেকটু অলিতে বেরিয়ে যেতাম। সরি স্যার, রাস্তা একটা অবরোধের কারণে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, আয় তিনকড়ি তুই ভেতরে যা। বাঁচলাম বাবা। শালা বাবু স্যার বাসের ভেতরে যাইতে বলছে, যাও। ভেতর থেকে বান্টি জলের বোতলটা একটু এনে দাও না, এক্ষুনি আনতেছি। এই পাকে বলে দিই যা। এই ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন। নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।